ক্লিক করুন অ্যাপের আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে শুক্রবার এই চার থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিরিজে সেই দিয়ে নামার সময় ঘটে দুর্ঘটনা এবং পদপিষ্ট হয়ে দশ থেকে এগারো জন জখম হয় এবং তারপরেই দেখা যাচ্ছে যে রেলের তরফ থেকে আজকে প্রচুর সংখ্যায় মোতায়েন করা হয়েছে আরপিএফ এবং হচ্ছে জিআরপি কর্মীদের এবং সাধারণ মানুষ কিন্তু এখানেই প্রশ্ন তুলছেন যে রেলের যে যে প্রিকশন এই প্রিকশন যদি আগে নেওয়া সম্ভবত তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটানো এড়ানো সম্ভব হতো যদিও বিরোধী দল এবং হচ্ছে স্থানীয় যে বিরোধী দল এবং রেল যাত্রী তাদের পক্ষ থেকে যারা যা অভিযোগ করা হচ্ছে যে রেলের যে ঘোষণা সিস্টেম অত অ্যানাউন্সিং সিস্টেম সেই সিস্টেম ঠিকমতো হয় না এবং তার ফলেই প্রায়শই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং এই ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় হুড়োহুড়ি শিকার হয় হতে হয় মানুষকে এবং তারা সভাপতি যেটা প্রশ্ন তুলছেন যে পরিকাঠামো গত ত্রুটি সেই ত্রুটিরও পর্যন্ত কিন্তু প্রশ্ন তুলছেন রেল জাতি থেকে বিরোধী দলরা এবং তারা যেটা বলছেন বর্ধমান স্টেশনের তিনটে ফুট ওভার ব্রিজ আছে কিন্তু সেই তিনটে ফুট ওভার ব্রিজ কার্যত দুটো ফুট ওভার ব্রিজে পরিণত হয়েছে এবং তার ওয়ে আউট যে ছটি থাকার কথা সেই ওয়ে আউট ছটির বদলে কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু দুটি ও তিনটি ওয়ে আউট এবং চার পাঁচ নম্বর যে সিরিজ ফুট ওভার ব্রিজে দিয়ে নামার যে জায়গা সেটা কিন্তু এক্সক্লেটর বসানোর জন্য সেইটা কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে দুটো যদিও এই এক্সিলেটার বসানো নিয়েও কিন্তু রেলযাত্রী থেকে বিরোধী দল তারা সবাই প্রশ্ন করছেন এবং পরিকাঠামোগ পরিকল্পনার অভাবের জন্য এই যে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার জন্য রেলকেই তারা সরাসরি দায়ী করছেন এবং তাদের যেটা অভিযোগ যে এক্সিলেটার বসানোর জন্য যেমন একদিকের একটা সিঁড়ির অংশ অর্থাৎ একদিকের ওঠা নামার যেটা অংশ সে অংশের যে চওড়া ছিল সেই চওড়া অংশ কমে গেছে ব্রিজের যে একদিকে যে নামার সিঁড়ি এবং অন্যদিকে জায়গাটা যেটা ফাঁকা পড়ে আছে সেই দিকে যদি যদি এক্সপ্লেটার বসানো হতো তাহলে কিন্তু আরও একটি পথ কিন্তু উন্মুক্ত হতো এবং সাধারণ যে রেলযাত্রীদের তাদের ওঠার ব্যবস্থাটা আরও সুগম হতো তাহলে রকম দুর্ঘটনার শিকার হতো হতো না পাশাপাশি রেলযাত্রীদের যেটা আরও অভিযোগ যে স্টেশনের মধ্যে যে সমস্ত ডিসপ্লে বোর্ড থাকে এবং যে বোর্ড থেকে মানুষ জানতে পারে যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন দাঁড়িয়ে আছে বা কখন ছাড়বে সেই বোর্ডের অস্তিত্ব কার্য আজকে নেই কার্যত তো নেই এবং শুধু আজকে নয় দীর্ঘদিন ধরে সেই বোর্ড দেখা যাচ্ছে না যদিও রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে আর কয়েক মাসের মধ্যেই কিন্তু সেই বোর্ড লাগানো হবে যার প্রস্তুতি ইতিমধ্যেই সহানো হয়েছে এবং কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে রেলের তরফ রেলের এই ধরনের প্রিকশন অর্থাৎ এই ধরনের পরিকাঠামোগত বা ঠিকমতো সিদ্ধান্ত না নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা অর্থাৎ দুর্ঘটনার শিকার হয়ে মানুষকে জখম হতে হলো যদিও বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে প্রযুক্তিবিদরাই ঠিক করেন যে কোথায় এক্সকেলেটর হবে বা কোথায় না হবে এবং সাধারণ মানুষের যে সুবিধা সেই সুবিধার কথা চিন্তা করেই প্রযুক্তিবিদরা কিন্তু সেই এক্সেলেটার করেছেন এবং পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম সেই সিস্টেম ঠিকমতো না হওয়ার জন্য এই দুর্ঘটনা সেখানেও কিন্তু বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে রেলের যে ট্রেনের যে গতিবিধি এবং হচ্ছে অবস্থানগত যে গতিবিধি সেই গতি গতিবিধির উপর নির্ভর করে রেল কিন্তু ঘোষণা করে কোন ট্রেন কখন আসবে বা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে বা কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কোন প্ল্যাটফর্মে সেই ট্রেন ঢুকবে এবং পুরোটাই কিন্তু এটা রেলের নিজস্ব ব্যাপার ক্যামেরায় রতীন্দ্রনাথের সাথে কমলকৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান